শোবিজ তারকাদের নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। তাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, ব্যক্তিগত জীবনের নানা বিষয় জানতে চান প্রিয় তারকার মুখে। সম্প্রতি মুক্তি পেয়েছে সোহানা সাবার নতুন সিনেমা অসম্ভব। নতুন সিনেমা আর সমসাময়িক নানা বিষয় নিয়ে দেশ টিভির সঙ্গে এক চিটচ্যাট আড্ডায় কথা বলেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন মেহরা রহমান সিমরান। স্বাগত জানাচ্ছি দেশ টিভির চিটচ্যাটে। সাথে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সাথে আছে আপনাদের সবার পছন্দের অভিনেত্রী সোহানা সাবা। কথা বলবো তার সাথে। প্রথমেই জানতে চাচ্ছি কেমন আছেন আপনি? আজকে তো ভীষণ ভালো আছি, কারণ আমার অসম্ভব সিনেমা হলে চলছে, লোকজন দেখছে উৎসাহ নিয়ে, হই হই রই রই একটা ব্যাপার চলছে, ঈদ মনে হচ্ছে আমার। সিনেমাটা যখন শুটিং শুরু হয় এবং সেখান থেকে সিনেমাটা রিলিজ হওয়ার পর্যন্ত একটা জার্নি, তো আজকে কি মনে হচ্ছে যে এক্সামে পাশ করেছেন এমন কিছু? প্রথম দিনই তো আসলে বলা যায় না এক্সামে পাশ করেছে কি না, কিন্তু মানুষজন যে এই যে উৎসাহ নিয়ে দেখতে আসছে, বা এই যে পোস্টার দেখতে পাচ্ছি, এই যে একটা রমরমা ব্যাপার সিনেমাকে ঘিরে, এটাই তো আনন্দ তৈরি করছে মনের ভেতরে। অসম্ভব সিনেমাটার মধ্যে আপনার কাছে সবচেয়ে সুন্দর মেমোরি কোন জিনিসটা ছিল, বা কোন স্মৃতিটা এখনও মনে পড়ে যেটা সবসময় মনে থাকবে? এটা অনেকবার বলতে হচ্ছে, বারবার বলবো যে আমার স্পেশালি এই শীতের রাতের মধ্যে যে গানটা, আজই ঝরঝরো মুখর বাদর দিনে, এই রবীন্দ্রসঙ্গীতটা আমি পিকচারাইজিং করা হয়েছিল একদম শীতের রাতের মধ্যে বৃষ্টির মাধ্যমে, তো রেইন মেকার দিয়ে, যে এই যে বারো বারো টোটাল দুই দিন আমাকে ভিজতে হয়েছে, বারো ঘন্টা করে রাতের বেলা এই ঠান্ডার মধ্যে, তাও আবার মানিকগঞ্জের ঠান্ডায়, ওইটা আমার কাছে খুব উল্লেখযোগ্য ঘটনা। স্ক্রিনে তো অনেক ধরনের গল্পে কাজ করেন, কখনো রোমান্টিক কখনো হরর, যখন রাতে ঘুমান সেই সময়টাতে স্বপ্নে কোন ধরনের গল্পগুলো আসে? এটার মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে গিয়ে ভূত আমি ভয় পাই না, আমি বিশ্বাস করি অতিপ্রাকৃত যে ব্যাপারটা সেটা আমাদের আশেপাশে ঘিরে আছে, আমার আশেপাশেও হয়তো আছে কেউ কেউ না কেউ, সেটা আমার কাছে মনে হয় ওর লাইফে ঠিকঠাক মতো থাকলেই হলো, আমি আমার জোনে ঠিকঠাক মতো থাকলেই হলো, আমার তাকে নিয়ে ভয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার স্বপ্ন একেবারে মনে থাকে না। সোহানা সাবা কি রান্না বান্না করতে পারে? একদম না। সোহানা সাবা যদি কোনো কিছুকে ভয় পায়, দুইটা জিনিসকে সে ভয় পায়, একটা হচ্ছে গিয়ে রান্না, আরেকটা হচ্ছে খেলা, আউটডোর গেমস। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে সবশেষ কিছু বলতে চান কি না? এই মুহূর্তে একটা কথাই বলতে চাই যে আপনারা প্লিজ হলে এসে দেখুন অসম্ভব চলচ্চিত্রটি, যেটা অরুণা বিশ্বাসের প্রথম ডিরেক্টেড ফিল্ম, এবং আপনারা আশাহত হবেন না হলে এসে সিনেমাটা দেখলে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।